জয় কোথায়? ফেরে ইলেকশন দিতে ভয় কেন? কারণ নাকি কিসের অসুবিধা তোমার? তুমি এত উন্নয়ন করছো কেন? তুমি ফেরে ইলেকশন দাও না, তুমি তো তাহলে যদি উন্নয়ন করে থাকো তাহলে তো তুমি অনেক ভোট পাবা। আপনার প্ল্যান সব ধ্বংস করে দেবো ইনশাল্লাহ। আপনার প্ল্যান থাকবে না, থাকবে না, থাকবে না, আর প্ল্যান করেন না। আপনাদের এখনো দাম্ভিকের কথা বলে মিথ্যাবাদী, লজ্জা হয়, এদের থুতু ফেলতে ইচ্ছা হয়। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে কষ্ট হয়, এগুলা ভাষা পাই না, ভাষা নাই, ভাষা হারিয়ে ফেলেছি। আজকে আমরা এই রাজপথে চারটা স্বাধীনতা যুদ্ধের জন্য জনগণ আজকে সংবৃত হচ্ছে, সারা বিশ্বের জনগণ ইনশাল্লাহ। আমরা আন্দোলনে নামছি, তারা এখনো বলে আর এক মাস পরে এদের জোশ কমে যাবে, অসম্ভব, জোশ বাড়তেছে, জোর বাড়তেছে সারা বাংলাদেশে। এই যেগুলো জনগণ তার কাছে, তার এই ছাত্রলীগ, এই ক্যাডার গুলা, এই মিথ্যা লীগ, এরা হামলা করতেছে, যত হামলা করবে তত এদের জোশ বাড়বে ইনশাল্লাহ। এই সরকারকে পদত্যাগ করে আমরা রাজপথ ছাড়বো, আর নইলে ছাড়বো না, টেক ব্যাক বাংলাদেশ। একদিন এই ভিক্ষুকরা, এরা পদত্যাগ করার পরে এই ভিক্ষুকরা যেই শুনবে যে আওয়ামী লীগের বাড়ি ভিক্ষা করবে না, থুতু দিয়ে চলে যাবে, কারণ এরা অবৈধ দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করছে। এই দেশ থেকে দুঃখ হয়, এই দেশের স্বাধীনতা বিরোধী হইল আওয়ামী লীগ, এই দেশের স্বাধীনতা তারা ছিল না। এই দেশে আজকে বলে আমরা আওয়ামী লীগ স্বাধীনতা সপক্ষে লোক মিথ্যাবাদী, মিথ্যুক। এত উন্নয়ন করলো, এই যে আপনি বসে আছেন, আপনার মাথার উপরে মেট্রো রেল, সরকার কোন উন্নয়ন করে নাই, উন্নয়নের নামে লুটপাট করেছে, এক টাকার কাজ 70 টাকা চুরি করছে, এক টাকার, এই হলো উন্নয়ন এই দেশে? কোথায় স্মার্ট বাংলাদেশ? লজ্জা হয় এগুলা কথা বলতে। সব স্মার্টের নামে হাজার হাজার কোটি টাকা, যেখানে 11,000 কোটি টাকার খরচ হবে, এই না 41,000 কোটি টাকা বাকি টাকা আত্মসাত করেছে। তারা দেশে বিদেশে মানুষের থুতু ফেলাইতেছে, দেশের মানুষের তাদেরকে পচা ডিম দিতেছে, টমেটো পচা ফেলাইতেছে, লজ্জা হয় না? বিশ্বে কোথাও ঢুকতে পারবে না, এই আওয়ামী লীগ বিশ্বে কোথাও জায়গা নাই, যে দেশে যায় ওই দেশে অবাঞ্ছিত ঘোষণা করে। এই আওয়ামী লীগ সরকার এখনো সময় থাকতে, এরা প্রজন্ম যত আছে আওয়ামী লীগ সবগুলো এদেশ থেকে একসময় চলে যেতে হবে, বাধ্য হবে এদেশ থেকে চলে যেতে। এই শেখ মুজিবুর রহমান, উনি স্বাধীনতা ঘোষণা দিয়ে দিলে উনি কেন 32 ধানমন্ডি থেকে পাকিস্তানে গেলেন কেন? সেখানে আত্মরক্ষা করলেন কেন? আওয়ামী লীগের যত নেতা নেত্রী আছে তারা কেন ভারতে চলে গেল? যুদ্ধের সময় কেন বাংলাদেশে থাকলো না? কেন তারা এই দেশে থাকলো না? আজকে এই দেশে অগণতান্ত্রিক সরকার, মিথ্যাবাদী সরকার, মিথ্যা লীগ, দর্শন লীগ এই দেশে আজকে প্রজন্মকে, ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে। কাজে দুঃখ হয়, জন্ম নিয়ে দেশ স্বাধীন হওয়ার পরে এই দেশে পরিচয় দিতে আমার লজ্জা লাগে। অথচ সেই জিয়াউর রহমান বেঁচে থাকলে আজকে এই দেশে সোনার বাংলা হইতো, এই দেশে উন্নয়ন হতো, ওই মুখে বলতে পারতো, বিএনপিও বলতে পারতো যে এই দেশ উন্নয়ন হয়েছে সত্যিকার সত্যিকার। উনি একজন ভালো লোক ছিল, হ্যাঁ, ওনার সাথে আমি ছিলাম, ওনার সাথে রাস্তা খালকাটায় আমি ছিলাম, ইনশাল্লাহ ওনার মন মানসিকতা ভালো ছিল। সেই ভালো লোকটাকে আপনারা ভারতের সাথে ষড়যন্ত্র করে মেরে ফেললেন, 7-8 জন ভালো বিডিআর মেরে ফেললেন, আর সন্ত্রাস করেন না, আর দেশের মানুষকে মাইরেন না, আর গুলি চালাইয়েন না। এই পুলিশ লীগ, আপনি যে গোপালী পুলিশ ঢুকাই দিচ্ছেন, আমি এক জায়গা ই খাইতে গেছি, ছানা খাইতেছি কোর্ট কাছাড়িতে, তখন এই ছানাওয়ালার বললাম, একজন হিন্দু মানুষ, বললাম ভাই আপনার মাঝে মাঝে ছানা খাইতে পারি না, গোল খাইতে পারি না, তা আপনি জানেন কই? বলে এই পুলিশ লীগ, গোপালী পুলিশ লীগ আইসা ভাই এই মাত্র খাইয়ে যায়, আবার আবার উড়াই দেয়, আবার টাকাও খায়। এই লোক আপনার অবস্থা, এই আওয়ামী লীগের অবস্থা। সে একজন হিন্দু মানুষ, সে আমাকে বললো যে তারা এই মাত্র খায়, এই মাত্র ওদের চোখে পর্দা নাই। লজ্জা হয়, লজ্জা হয়, লজ্জা হয়।